অশিক্ষার মাঝে জন্ম নিয়ে দরিদ্রতার সাথে আজীবন লড়াই করে নিরলসভাবে সমাজসেবা করে যাচ্ছেন তার নাম জিয়াউল হক জীবনে ঘোষ নামে তিনি পরিচিত হালে সাদা মনের মানুষ নামে খ্যাত পেশায় দই বিক্রেতা এই সাদা মনের মানুষের জন্ম উনিশশো আটত্রিশ সালে চাপাইনবাবগঞ্জের পল্লী ভোলহাট উপজেলার চামা মুশিপূজা গ্রামে প্রাতিষ্ঠানিক বিদ্যার্থর পঞ্চম শ্রেণী এটুকু বিদ্যা নিয়ে তিনি উনিশশো সালে তিল তিল করে গড়ে তোলেন পারিবারিক লাইব্রেরি গড়ে তোলেন পাঠক সমাজ তার গ্রন্থগারে তিনি গ্রন্থকারী প্রতিদিন তিনি দইয়ের ভার কাঁধে নিয়ে বর্তমান সাইকেল যোগে গ্রামগঞ্জে ফেরি করে বাড়ান আর দইয়ের টাকা থেকে কিনে আনে দু একটি বই বা পত্রপত্রিকা এভাবে গড়ে উঠে তার ব্যক্তিগত লাইব্রেরি যে এই জগতে আসার একমাত্র মুখ্য কারণ উনিশশো সালে আমি পঞ্চম শ্রেণী পাশ করি পঞ্চম শ্রেণী পাশ করার পর বাবার আর্থিক অচ্ছ অস্বচ্ছলতা বেশ কয়েকদিন ভাতি হতো না বাড়িতে বাবার কাছে বই কিনে চাইলাম ক্লাস সিক্সের যে আমি ক্লাস ফাইভ থেকে ক্লাস সিক্সে উঠেছি বাজান আমাকে বই কিনে দাও তো বাজান বললেন এ কথা বাবা আজ চার দিন থেকে তোমরাকে খাবার দিতে পারিনি বিধায় তোমাকে বই কেনা দেওয়ার মতো আমার ক্যাপাসিটি নাই তিনি বর্তমানে ষষ্ঠ শ্রেণী হতে ডিগ্রি পর্যন্ত বিজ্ঞান মানবিক বাণিজ্যিক বিভাগের অভাবগ্রস্ত ছাত্রছাত্রীদের বিনামূল্যে পাঠ্য বই প্রদান করেন বিভিন্ন রকম সামাজিক কাজে সহযোগিতা প্রদান করেন বিবাহযোগ্য কন্যার অভাবগ্রস্ত পিতাকে অর্থ সহায়তা প্রদান করেন দুই ঈদে অসহায় ছেলে মেয়েদের পোশাক বিতরণ করে সকলের মুখে হাসি ফোটান যে পাঠক যে উদ্দেশ্যে আসবে যে মন মানুষ মানসিকতারি আসবে তাদের আমি মনের খোরাক আমি দিতে পারবো এটুকু আমার পাঠাগারে আমি করতে পেরেছি একজন সৎ মানুষ ভালো দই ব্যবসায়ী সর্বোপরি একজন অতি উৎকৃষ্ট মানের দই প্রস্তুতকারক হিসাবে তার নাম দেশ জুলে। তার কাজে মুগ্ধ হয়ে ইউনিলিভার বাংলাদেশ দু সালে তাকে সাদা মনের মানুষ পদকে ভূষিত করে সাইকেল চালিয়ে দই বিক্রিকারী জিয়াউল হক একজন বই প্রেমী বই তাকে উৎসাহ যোগায়